Hi friends, welcome to my channel that is com.com. আমি শ্রেয়া সলেসি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তো আজকে এসেছি হচ্ছে স্পাইস ক্রাফটেরই একটা আরেকটা আউটলেট তো স্পাইস ক্রাফট নয় স্লশড বাই স্পাইস ক্রাফট ওই পেছনেই আছে স্লশড বাই স্পাইস ক্রাফট তো সেখানেই এসেছি তো যারা স্পাইস ক্রাফটে গেছো তাদের জানোই খাবার কোয়ালিটি কেমন তো চলো ওখানে ট্রাই করি আর অ্যাম্বিয়েন্সটা কেমন সেগুলোও দেখাবো আর আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল শ্রেয়া চক্রবর্তী 23 এগুলো যারা ফলো করোনি এখনও অবশ্যই ফলো করে দিও তো চলো ভিডিওটা স্টার্ট করি আর দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো কীরকম খাবার কোয়ালিটি রিভিউও দেব তো চলো ভিডিওটা স্টার্ট করি তো চলে এসেছি হচ্ছে স্লশড বাই স্পাইস ক্রাফটে এখানেই আজকে যাবো তো চলো এখানে অ্যাকচুয়ালি বিল্ডিংটার নামটা আমি বলে দিচ্ছি ঠিক প্যান্টালুনস আছে আর ডিবির পাশে যে প্যান্টালুনসটা আছে সেই প্যান্টালুনস দেখতেই পাচ্ছ প্যান্টালুনসটা এই যে প্যান্টালুনস আর প্যান্টালুনসের ঠিক অপোজিটের বিল্ডিংটাই হচ্ছে এটা তো চলো এবার ঢুকি অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর দেখো খুব সুন্দর স্লশড এটা অ্যাকচুয়ালি স্পাইস ক্রাফটে যারা গেছো জানোই তাদের খাওয়ার কোয়ালিটিটা কতটা ভালো তো তাদেরই এখানে খুলেছে সেক্টর 5 খুবই মানে এখনও টেস্ট করিনি কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ইন্টেরিয়ারটাও খুবই সুন্দর এটা আমরা হচ্ছে একদম উপরে বসে আছি আর নিচটা হচ্ছে এরকম এই একটা চিকেনের ডিশ অর্ডার করেছি নামটা ঠিক মনে নেই নামটা পেরে আমি পরে দিয়ে দেবো তো দেখতে তো হেভি দেখা যাক কীরকম খেতে হয় আর আমি একটা অর্ডার করে অরেঞ্জের মকটেল অর্ডার করেছি নাম টেঙ্গারিটা অ্যাম্বিয়েন্সটা একবার একটু দেখাচ্ছি স্টেশনটা খুব সুন্দর ওই যে রেড জায়গাটা দেখা যাচ্ছে এই যে রেড জায়গাটা ওখানটায় ডিজে আছে আর এখানটা পুরো বটল দিয়ে সাজানো নেক্সট একটা ডিশ চলে এসছে এটা হচ্ছে প্যান্টস ফিশ ইন চিলি ভেজটা সস তো একদম খুব সুন্দর দেখতে আর সার্ভিংটা খুব ভালো একদম কলা পাত এই শাল পাতার মধ্যে মাটির থালার মধ্যে দেওয়া ফার্স্টে খেলাম হচ্ছে একটা চিকেনের আইটেম চিকেন শেডেড আর হোয়াইট সসের মধ্যে ছিল তো এটা বেশ ভালো খেতে ছিল খুবই ভালো খেতে ছিল আর কোরিয়ানটা ছিল বলে আমার খুবই ভালো লেগেছে কারণ ওটা আমার ভালো লাগে আর নেক্সটটা ট্রাই করে জানাবো নেক্সট একটা প্রনের আইটেম অর্ডার করেছি কি সুন্দর মানে এত ডেকোরেশন করে এত সুন্দরভাবে এত সার্ভ করে এটা খুব সুন্দর প্রনটা হচ্ছে একটা সুইট লেমন না ম্যাঙ্গো ম্যাঙ্গোর একটা সস আছে সেটা এরকম ড্রপার করে দেওয়া আছে তো ওটা দিয়ে খেতে হবে এটা খুব সুন্দর ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো কিন্তু যারা স্পাইস ক্রাফটে গেছো অবশ্যই জানো তাদের খাবার কোয়ালিটি কেমন তো এটাও স্লশড বাই স্পাইস ক্রাফট খুব ভালো কোয়ালিটির খাবার প্রত্যেকটা জিনিস খুব ভালো ইভেন আমি বিরিয়ানি এটা নিয়ে যাচ্ছি প্যাক করে তো ওটাও কিন্তু বেশ ভালো আমি একটু টেস্ট করে দেখলাম খুব ভালো খেতে বিরিয়ানিটাও আর প্রত্যেকটা সাইড ডিশ এভরি সাইড ডিশ কিন্তু দারুণ খেতে মানে আমি ফার্স্ট সাইড ডিশ নিয়েছিলাম একটা চিকেন শ্রেডেড চিকেনের সাইড ডিশ অসম খেতে ছিল আর পরে একটা ফিশ নিয়েছিলাম সেটাও খুব ভালো খেতে ছিল তো অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করতে পারো খুব ভালো খাবার কোয়ালিটি খুব ভালো মাছের কোয়ালিটি খুব ভালো
তো একবার কিন্তু তোমরা এটা ট্রাই করতেই পারো, খুব ভালো অ্যাম্বিয়েন্স, খাওয়ার কোয়ালিটিও খুব ভালো। আর এটা হচ্ছে সেক্টর ফাইভে আরবিডির একদম আরডিবির একদম সামনে। তো চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। আর আমার ভিডিওটা যারা এখনও দেখোনি তো অবশ্যই পরপর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।